করছি। যেসব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনা ভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন, ইতিমধ্যে তাদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছি, তাদের বিশেষ সম্মানী দেওয়া হবে। এজন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদেরও বিমার ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ রোগীরা যাতে কোনোভাবেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন সেদিকে নজর রাখার জন্য আমি প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। ভাষণে প্রধানমন্ত্রী বলেন,